পানির ভিতরে কী ঘাস করলে আপনাদের ফলন বেশি হবে এবং কোন ঘাসে দুধ বেশি হবে হাইব্রিড হোয়াইট জার্মান সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আমরা আজকে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা হচ্ছে হলো পানির ভিতরে কি ঘাস করলে আপনাদের ফলন বেশি হবে এবং কোন ঘাসে দুধ বেশি হবে তা আমরা আজকে ঢাকার ভিতরে একটি জেলা এটা হলো কেরানীগঞ্জ উপজেলা কেরানীগঞ্জ উপজেলার ভিতরে এই ভিডিওটা করতে এসেছি তা আমরা অসংখ্য ঘাস এখানে দেখছি কিন্তু এই ঘাসগুলো যারা পূর্বে এনেছে যারা করছে তাদের কাছে আমরা শুনব যে এই ঘাসগুলো কি ঘাস বলে এবং কোথা থেকে এনেছেন মুরব্বী আপনার নাম কি আপনার বাড়ি কি কিরানীগঞ্জ জেলায় আপনি

আমরা এই ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে হলো যে হাইব্রিড হোয়াইট জার্মান সেই ঘাসটা যদি আপনারা লাগান ওনরা এইখানে একটা ঘাসের নাম বলছে সেটা হলো ঘাস ঘাস ঘাসে কেমন দুধ হয় শুনুন বাড়ি হ্যাঁ ছে ঘাসে ভালো দুধ হয় ওনরা পুরেনে মানুষ আমরা যেমন ঘাস রিসার্চ করে অনেক ঘাসের যেমন হাইব্রিড জার্মান তারপরে ওই পাংচন ওয়ান হাইব্রিড থ্রি স্পেন ডিডা এরকম হার্ড অনেক ঘাস আমরা এই করে করে সাইজ করে করে করা হয়েছে কিন্তু ওরা তত বুঝে না তা না বুঝলেও পুরান মানুষ এটুক বুঝে যে কম দিলেই বুঝবে দুধ যখন কম পড়ে যায় তখন খামারি অটোমেটিক বুঝে যায় যে দুধ কম হইতেছে তাহলে ওই গাছটা খাওয়াবো না তাই শুধু দর্শক মণ্ডলী আপনাদের আমরা এটার উদ্দেশ্যেই এই ময় মুরব্বী নিয়ে আমরা এই ভিডিওটা করি যে ওনরা যখন বুঝে যে এই ঘাস খাওয়াইলে দুধ কম হয় শুধু দর্শক মণ্ডলী আসুন আমি এই ঘাসটার একটা স্যাম্পল দেখাই এই স্যাম্পলটা হচ্ছে এই যে অসংখ্য পানি বা এই যে জলাশয় এই ঘাসগুলো হয়েছে আমি আপনাদের এই ঘাসগুলো দেখাই এই যে ঘাসটা এই ঘাসটার নাম কোন কোন অঞ্চলেও জার্মান ঘাস বলে জার্মান ঘাস বলে কোন কোন পুতারক জার্মান ঘাস বলে বিক্রিও করে যে আপনারা লাগান হবে পানিতে আসলে প্রকৃত পানিতে হবে কিন্তু এটা জার্মান না এটা এক এক দেশে এক একটা ঘাস বলে উনি যেমন ফারাম ঘাস বলল এটা আপনার মূলত এটাকে পাহাড়ি ঘাস বলে এটা আপনি পাহাড়ের জায়গায় লাগাবেন হবে পাহাড়ে লাগানো হবে জলাতে লাগানো হবে শুকনো হবে এটার মূলত পাহাড়ি ঘাস বলে তাই আঞ্চলিক ভাষায় আমি যতটুক জানি ততটুক বললাম যানরা পানির ভিতরে ঘাস লাগাবেন এবং গরুর খামারি আছেন হাইব্রিড হোয়াইট জার্মান এই ঘাসের চেয়ে অন্তত পাঁচ গুণ ফলন বেশি দেবে এবং দুধ যেমন উনি বললো যে সেন্সি ঘাসে বেশি হয় সেন্সি ঘাসের পুষ্টি হলো পুনরো হাইব্রিডের জার্মান সেন্সি ঘাসের চাইতেও প্রায় অনেক বেশি আমার সঠিক মনে নাই কিন্তু অনেক বেশি তাই শুধু সেই ঘাসটা আপনারা লাগাবেন যারা হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস নিবেন আমাদের স্কিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে ফোন দিয়া আমাদের ওই ঘাস নিয়ে লাগাবেন আর এলাকাবাসীকেও আমি বলি আপনারা ভুলেও কিন্তু এই জার্মান গাছগুলি লাগাবেন না যাদের এই গাছগুলো আছে এই গাছগুলো বাদ দিয়া আমাদের কাছ থেকে গাছগুলি নিয়ে অল্প করে নিয়ে বিষ করে ফলন করে লাগাবেন তাই শুধু দর্শক মণ্ডলী এই সুবাদেই আজকে আমার এই ভিডিওটা শেষ করছি কেরালীগঞ্জ বাংলাদেশ আব্দুল আহাদ